দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিতে ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা গেলো কিছু তো কিনে এনে পড়ানো হলো। আচ্ছা শীতকাল তো চলে গেছে, এখন আর চাদর পড়ালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় কোনো বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই তো ওই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রী বউরা যেত শাড়ি কিনে এনে এখানে দোকানে ব্যস্ত। আমাদের আমার পরিচিত কয়েকজন আমি দেখেছি, নিজেও দেখেছি, আমি একবার প্লেনে যাই দেখি সাথে পাঁচজন একসাথে, তখন কি ব্যাপার পাঁচ মন্ত্রী বউ একই সাথে? তো আমি আবার একটু ওখানে যে কলকাতা এয়ারপোর্টে আমাদের ফেরার সময় লোকজন ছিল, আমি ফেরার সময় কয়টা সুটকেস নিয়ে ফেলে আর যাওয়ার সময় কয়টা আমাকে একটু খবর দিও, আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার বাচ্চাদের দেখতে, ঠিকই শুনলাম আমাকে বললো যে একজনে একটা সুটকেস নিয়ে গেলেও আসার সময় সাত আটটা করে দিয়ে আসতে। আমাকে একজন জিজ্ঞেস করলো আপনি ভারতের শাড়ি টাড়ি কিনলে আমার তো কেনা লাগবে না, এরা তো নিয়ে যাচ্ছে ওখান থেকে পাওয়া যাবে কিছু, কাজে কেনা লাগবে না, এই হলো তাদের অবস্থা। আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবে, সবার বাড়িতে যে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কথা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পড়াবে সেই দিন বিশ্বাস করবো যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। আরো প্রশ্ন আছে, আমাদের দেশে গরম মশলা পেঁয়াজ, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, পেঁয়াজ আছে পেঁয়াজ রসুন আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি ভারতীয় আদা, এই যে মশলাপাতি আদা যা কিছু আসছে তাদের কারো পাকের ঘরে যেন এই ভারতীয় মশলা না দেখা যায়, তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলা দিয়ে, কাজে এটা তারা খেতে পারবে কিনা সেই জবাবটা তাদের দিতে হবে। কাজে আপনারা রন্ধন সংকটে ওস্তাদ, এটা আমরা আগেও দেখেছি, কাজে এখন বাস্তব কথায় আসে যে আপনারা এই পণ্যগুলি বর্জন সত্যিকার করছেন কি না সেই কথাটাই আমরা জানতে চাই।